করোনা কি নিশাচর, মানুষকে অমানুষ করার যে পানশালা সেটা থাকবে খোলা। ওমিক্রনের ঢেউ আছড়ে পড়তে না পড়তে বন্ধ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু এবার করোনা থাকলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা মেনে নিতে পারছেন না বিদ্যজনেরা। আওয়াজ তুলছেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার। এবার সেই দাবিতে মুখ খুললেন বিশিষ্ট সমাজসেবী ও আইনজীবী আনিসুর রহমান। কি বললেন তিনি? গতকাল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে করোনার তৃতীয় ঢেউ নাকি এসে গেছে এবং সে কারণে কি কি বিধিনিষেধ থাকছে এবং থাকবে সে মর্মে ঘোষণা হয়েছে। এবং সেখানে সেগুলো দেখতে দেখতে এবং পড়তে পড়তে মনে হচ্ছিল সুকুমার রায়ের সেই একুশে আইনের কবিতা। আসলে যারা আইন করে তারা আসলে বাস্তব বোধ বিবর্জিত বলেই মনে হয়। আসলে কবি নজরুল বলেছিল, মাটিতে যাদের ঠেকে না চরণ মাটির মালিক তারাই হয়, যে যত ভণ্ড ধড়িবাজ আজ সেই তত বলবান। বলছে কি যে ওই মানুষ তৈরির কারখানা পাঠশালা বন্ধ, কিন্তু মানুষকে অমানুষ করার যে পানশালা সেটা থাকবে খোলা। আর কি ওই যে যে ট্রেন চলবে সন্ধে সাতটা পর্যন্ত, সাতটার পরে ট্রেন চলাচল লোকাল ট্রেন বন্ধ। কেন সাতটার পরে? কি লোকাল ট্রেনে করে করোনা গ্রামের দিকে চলে আসতে পারে? করোনা কি নিশাচর, ফলে রাতের বেলা সাতটা বাজলেই ট্রেন বন্ধ হয়ে যাবে, তারপর আর ট্রেন চালানো যাবে না? আবার কি লোকাল ট্রেন চলবে কিন্তু যে আসনগুলো থাকবে সেই আসনের 50% লোক নিয়ে লোকাল ট্রেন চলবে? আরে মশাই, আপনি কি কখনো লোকাল ট্রেন চড়েছেন? ক্যানিং ট্রেন, বনগার ট্রেন আপনি দেখেছেন কখনো? ভিড় যেখানে তিল ধারণের জায়গা থাকে না, সেই সমস্ত ট্রেনগুলোতে আপনি বলছেন অর্ধেক আসন ফাঁকা থাকবে? আসন যদি থাকে 100, লোক ওঠে 500 বা 700 লোক এক একটা ডিব্বাতে ওঠে। সেই সমস্ত জায়গায় আপনি কে মশাই, কী করে আপনি সেখানে অর্ধেক আসন ভরে রাখবেন আর অর্ধেক আসন ফাঁকা রাখবেন? এটা কি বাস্তবিকই সম্ভব? এর আগেও ওই ট্রেনের কর্মকর্তারা, রেল কর্তৃপক্ষ ওই প্ল্যাটফর্মে সব গোল গোল সব দাগ মেরেছিল, ওইখানে নাকি দাঁড়াতে হবে, আর ট্রেনের মাঝখানের সিটগুলোতে ক্রস চিহ্ন দিয়েছিল এখানে বসা যাবে না। সেসব নিয়ম তোয়াক্কা করার কোনো প্রশ্নই ওঠে না। এটা বাস্তবিকই না, এটা বাস্তব বিবর্জিত ভাবনা চিন্তা। এই সমস্ত কর্মকাণ্ডগুলো করা হচ্ছে এবং সমস্ত ব্যাপারটা যেগুলো করা হয়েছে একেবারে বলছে রেস্তোরাঁ খোলা থাকবে, পানশালা খোলা থাকবে, সমস্ত কিছু খোলা থাকবে, আর স্কুল বন্ধ হবে। স্কুল বন্ধ যদি হয় তাহলে মানুষ তৈরি হবে কোত্থেকে? আজকে প্রায় 2 বছর হতে চলল স্কুল বন্ধ, আজকের বলছেন অনলাইনে ক্লাস হবে, অনলাইনে কটা মানুষ ক্লাস করতে পারে? আজকে প্রান্তিক মানুষগুলো, গরিব মানুষ যারা আমরা এই বাংলার এই ভারতবর্ষের প্রায় 70-75% মানুষ, তারা কী করে সেই অনলাইনে সুযোগ সুবিধা পাবে? এবং সরকারি যে স্কুলে অধিকাংশ ছাত্র পড়ে সরকারি স্কুলে, সেখানে অনলাইনে ক্লাসের সুযোগই নেই। ফলে এরকম একটা জায়গায় শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে। সমস্ত কিছু খোলা থাকবে, সমস্ত কিছুই চলছে, যুবরাজের নেতৃত্বে লক্ষ লোকের মিছিল চলছে, সেখানে করোনা ছড়াচ্ছে না। মাননীয় মন্ত্রীর যে পুজো প্যান্ডেল, সেখানে লক্ষ লক্ষ লোকের জমায়েত, 1 কিলোমিটার পর্যন্ত লোক সেখানে ঠেলে পৌঁছতে পারছে না, লক্ষ লক্ষ মানুষ। এমপি কাপ হচ্ছে, সেখানে আবার জলসা হচ্ছে, সেখানেও হাজার হাজার মানুষের ভিড়। শুধুমাত্র পাঠশালা এমন কি করা যেত না যে 3টি ক্লাস আজকে হবে, 3টি ক্লাস পরে হবে? এমনও তো করা যেত 50% ছাত্রদেরকে নিয়ে তার মাস্ক পরে এবং স্যানিটাইজ করে ক্লাস করা যেত না? এ সমস্ত না করে সমস্ত স্কুল, কলেজ, পাঠশালা, বিশ্ববিদ্যালয় সব কিছু বন্ধ, তাহলে মানুষ কি করে কি পারবে? তারপরে বলবেন হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবছরের মতো আবার বাতিল, এবং সেখানে দেখবেন যে আবার সার্টিফিকেট দিয়ে দেবেন। পরবর্তীকালে বলবে ও পরীক্ষা না দিয়ে ঘরে বসে পাস, তাহলে ও সার্টিফিকেটের কোনো মূল্য নেই। ফলে কিন্তু একটা জেনারেশনকে কিন্তু শেষ করে দেওয়া হচ্ছে। মনে পড়ছে লিও টলস্টয়ের সেই কথা যে শাসক গোষ্ঠী সাধারণভাবে চায় না দেশের মানুষ প্রকৃত শিক্ষায় শিক্ষিত হোক,
তাহলে তাদের শাসন এবং শোষণ কোনোটাই যে থাকে না। তাই আমার মনে হচ্ছে এই পাঠশালা বন্ধ করে পানশালা খোলা থাকবে, রেস্তোরাঁ খোলা থাকবে, হোটেল খোলা থাকবে, আর পাঠশালা পুরোপুরি বন্ধ হবে, এটা কিন্তু ভেবে দেখার দাবি রাখে। আর সন্ধে 7টা পর্যন্ত ট্রেন, তারপরে আর ট্রেন নেই। যদি যে 8টা বা 9টার সময় দূরপাল্লার ট্রেন বলছে সব যথারীতি চলবে, সেখানে যদি 8টায় বা 9টায় কেউ শিয়ালদা বা হাওড়ায় নামে, তাহলে তাকে ক্যানিং বা বনগাঁ বা আপনার যদি হাসনাবাদ যেতে হয়, তাহলে সে কি তাহলে বাড়ি ফিরতে পারবে না? তার কি অবস্থা হবে? এসবের কোনো সদুত্তর নেই। সরকার বাহাদুর নাকি আমাদের স্বাস্থ্যর ব্যাপারে খুব সচেতন, কিন্তু ওই যে লক্ষ লোকের জমায়েত হবে রাজনৈতিক বেত্তাদের, আর পূজোর প্যান্ডেলের সেখানে লক্ষ লোকের জমায়েত হবে, সেখানে করোনা ছড়ায় না। আর স্কুল কলেজ করলে আর গ্রামের মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ ট্রেনে চড়ে রাত্রে বাড়ি ফিরবে, তখন বলছে ওই 7টার পরে ট্রেন নেই। আসলে ট্রেনের ভিড় কমাবার একটাই রাস্তা, যেখানে 100 ট্রেন চলে সেখানে 300 ট্রেন চালাতে হবে, তাহলেই ভিড় কমবে। যদি 100 ট্রেন চলে সেখানে 50টা বা 25টা ট্রেন চালায়, ভিড় কমবে না, আরও ভিড় বাড়বে। তাহলে আপনি বা আপনারা মানুষ মারার প্রোগ্রাম করছেন, পলিসি করছেন, এসব থামান। 21শে আইন বন্ধ করুন, মানুষের স্বার্থের কথা ভাবুন, মানবতার কথা ভাবুন। এ দেশের মানুষকে আর ভাঁওতার ধাপ্পাবাজির যে রাজনীতি, এটা বন্ধ হওয়া দরকার, বন্ধ হওয়া দরকার। আমরা ভিক্ষা চাই না, আমরা অধিকার চাই। কাজী নজরুল ইসলাম বলেছিল, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। আসলে আমাদের যে দান করা হচ্ছে, ভিক্ষা দেয়া হচ্ছে, ভিক্ষা আমরা নিতে চাই না। আমরা অধিকার চাই, মর্যাদা চাই, এবং আমরা পরিশ্রম করে আমরা আমাদের সেই উপার্জনের ফসল আমরা খেতে চাই। এবং করোনা বিষয়ে সরকার বাহাদুর পক্ষ থেকে যে সমস্ত 21শে আইন তৈরি করা হয়েছে, আবার নতুন করে পর্যালোচনা বা পুনর্বিবেচনা করার দাবি রাখে, এটা আমি মনে করি।